টলেমির ভূকেন্দ্রিক ব্রহ্মাণ্ডের বদলে সূর্যকেন্দ্রিক ব্রহ্মাণ্ডের প্রকল্প। এটাই ছিল নিকোলাস কোপারনিকাসের এক যুগান্তকারী আবিষ্কার। তৎকালীন ধর্মীয় সংস্থাগুলির বিরাগ ভাজন হওয়ায় এই বৈপ্লবিক সিদ্ধান্তটি সহজেই প্রকাশ করতে পারেনি কোপারনিকাস। অবশেষে 1543 খ্রিস্টাব্দে তার গবেষণালব্ধ ফলাফল সমৃদ্ধ গ্রন্থ অন দি রেভলিউশন অফ হেভেনলি স্ফিয়ার্স প্রকাশিত হল। তার এই গ্রন্থটি বিজ্ঞান বিপ্লবের বীজ বপন করেছিল। এঙ্গেলসের কথায় এ বই ধর্মতত্ত্ব থেকে প্রাকৃতিক বিজ্ঞানের মুক্তির যুগের সূচনা করে। নিকোলাস কোপারনিকাস একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী। তিনি প্রথম আধুনিক সূর্যকেন্দ্রিক সৌরজগতের মতবাদ প্রদান করেন, যেখানে তিনি পৃথিবী নয় বরং সূর্যকে সৌরজগতের কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। এই বিশেষ বিজ্ঞানীর জন্ম আজকের দিনে, অর্থাৎ 1473 সালের 19 ফেব্রুয়ারি তৎকালীন পোল্যান্ড সাম্রাজ্যের রয়্যাল প্রুশিয়া প্রদেশের থন শহরে। বাবা একজন বণিক ছিলেন, মা ছিলেন তরুণীর একজন ধনী বণিকের মেয়ে। নিকোলাস চার ভাই বোনের মধ্যে সবথেকে ছোট ছিলেন। কোপারনিকাস ল্যাটিন এবং জার্মান ভাষায় সমান দক্ষ ছিলেন, সাথে সাথে তিনি পোলিশ, গ্রিক এবং ইটালিয়ান ভাষাতেও কথা বলতে পারতেন। তবে তিনি কাজ করেছেন বেশিরভাগ ল্যাটিন ভাষায়, কারণ তখনকার দিনে ইউরোপের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ল্যাটিন ভাষা ব্যবহৃত হতো। এছাড়াও রোমান ক্যাথলিক চার্চ ও পোল্যান্ডের রাষ্ট্রীয় আদালতের প্রধান ভাষাও ছিল ল্যাটিন। বহু বছর আগে গ্রিক যুগের একজন প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ক্লডিয়াস টলেমি বলেছিলেন, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য সহ অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো আবর্তিত হয়। এই মতবাদ সম্পর্কে কোপারনিকাস সন্দেহ প্রকাশ করেন। যেহেতু সেই সময় টেলিস্কোপ আবিষ্কার হয়নি, তাই গাণিতিক পদ্ধতির উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে তিনিই প্রথম বলেন যে পৃথিবী নয়, সূর্যই হলো সৌরজগতের কেন্দ্রবিন্দু, সূর্যই সমগ্র সৌরজগৎকে আলোকিত করে। তার মতবাদের নাম কোপারনিকীয় মতবাদ। এই বিপ্লবাত্মক মতবাদ লিপিবদ্ধ হওয়ার প্রায় 13 বছর পর এটি প্রকাশিত হয় 1543-এ, তার মৃত্যুর মাত্র ঘণ্টা খানেক আগে। এতে কোপারনিকাস আরও বলেন, সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে বলেই ঋতু পরিবর্তন সম্ভব, আর পৃথিবী তার নিজ অক্ষের ওপর আবর্তিত হয় বলেই দিন রাত্রি সংঘটিত হয়। 1542-এর শেষের দিকে কোপারনিকাস হঠাৎ প্যারালাইসিস রোগে আক্রান্ত হন এবং 24 মে 1543-এ 70 বছর বয়সে তার জীবনাবসান হয়।